আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে পুরুষের শুক্রাণু বেড়ে যায় এমন সব খাবার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরুষের শুক্রাণু বেড়ে যায় যেসব খাবারে, শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধাত্ব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি মিলিমিটারে শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়ন বা 1.5 কোটির কম হলেই প্রাকৃতিকভাবে গর্ভধারণ ধারণে সমস্যা হতে পারে। আপনি যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে চলা উচিত। স্বাস্থ্যকর খাবারের মাধ্যমেই আপনি প্রাকৃতিকভাবে আপনার শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তুলতে পারেন। যদি আপনার যৌন জীবনের উন্নতি ঘটাতে চান এবং তাড়াতাড়ি একটি সন্তান লাভ করতে চান, আজকের যে খাবারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনার ডায়েটে রাখতে ভুলবেন না। নাম্বার 1, গোজি বেরি। গোজি বেরি হলো শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিকারী একটি ভারতীয় সুপারফুড। গোজিতে ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শুক্রাণু সক্রিয়তা এবং প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায়। 2, গরুর মাংস। গরুর মাংসে রয়েছে জিঙ্কের অসাধারণ উৎস। এ মাংসে আবার ফোলিক অ্যাসিড এবং সেলেনিয়ামের একটি উৎস যা শুক্রাণুর স্বাস্থ্য উন্নতি ঘটাতে সাহায্য করে। 3, ডিম। শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে অন্যতম। ডিমে রয়েছে ভিটামিন ই এবং প্রোটিনে সমৃদ্ধ যা শুক্রাণুর সক্রিয়তায় সহায়তা করে। 4, ডার্ক চকলেট। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা খাদ্যটি হলো ডার্ক চকলেট। চকলেট প্রস্তুতকারী ক্যাকোবিনগুলো অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, আবার ডার্ক চকলেটের মধ্যে থাকে বলে এর আর্জিনিন নামক একটি উৎসেচক যা শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে। 5, টমেটো। টমেটো হলো প্রজনন ক্ষমতা বৃদ্ধিকারী দুর্দান্ত একটি খাদ্য। এর মধ্যে রয়েছে লাইকোপিন যেটি হলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা বীর্যের গঠন এবং ক্রিয়াকলাপ উন্নত করার জন্য পরিচিত। টমেটো নিয়মিত সেবন করলে তা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে। 6, রসুন। রসুন ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। রসুনে যৌন অঙ্গাণুগুলোতে রক্ত অবাধে প্রবাহিত হয় এবং ড্যামেজ হওয়া থেকে সেগুলোকে রক্ষা করে। সেলেনিয়াম যা অপর একটি গুরুত্বপূর্ণ উৎসেচক রসুনের মধ্যে পাওয়া যায় যা শুক্রাণুর গতিশীলতা উন্নত করতে সহায়তা করে। 7, গাজর। গাজর সবজি হিসেবে খাওয়া যেতে পারে। এতে রয়েছে বিটা ক্যারোটিনের একটি সমৃদ্ধ উৎস যেটি হলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেল থেকে শুক্রাণুকে রক্ষা করে, আর এর ফলরূপে এটি শুক্রাণু গতিশীলতা বৃদ্ধি করে আর এভাবে সেটিকে ডিম্বাণুতে পৌঁছাতে সাহায্য করে। 8, পালং শাক। আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই। সবুজ শাকসবজি বিশেষ করে শুক্রাণু উৎপাদনে সাহায্য করতে পারে। পালং শাক ফলিক অ্যাসিডে সমৃদ্ধ যা শুক্রাণু বিকাশের জন্য অপরিহার্য। 9, শতমূল বা অ্যাসপারাগাস। শতমূল বা অ্যাসপারাগাসে ভিটামিন সি রয়েছে যা শুক্রাণু সংখ্যা বাড়াতে এবং ডিম্বাণুর দিকে সাঁতরে যেতে সাহায্য করার মাধ্যমে প্রজননের সম্ভাবনা বৃদ্ধি করতেও সাহায্য করে। 10, মসুর। রান্না করা মসুরগুলো হলো ফোলিক অ্যাসিডের এক চমৎকার উৎস যেটি শুক্রাণুর উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। ফোলিক অ্যাসিডের অভাবে পুরুষের মধ্যে ক্রোমোজোমীয় অস্বাভাবিকতাগুলো সৃষ্টি করতে পারে, সুতরাং প্রত্যহ মসুর সেবন করা খুবই গুরুত্বপূর্ণ। 12, ঝিনুক বা অয়েস্টার। ঝিনুক হলো জিঙ্কের একটি দুর্দান্ত উৎস যা শুক্রাণুর সক্রিয়তার উন্নতি করতে সাহায্য করে। ঝিনুক গ্লাইকোজেন এবং টরিন সরবরাহ করার মাধ্যমে আপনার প্রজনন প্রক্রিয়াটিকে উদ্দীপ্ত করবে। 13, ডালিম। যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডালিম পরিচিত। অ্যান্টিঅক্সিডেন্টগুলির সমৃদ্ধ উৎস হওয়ার কারণে শুক্রাণু উৎপাদনের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতিদিন আপনি ডালিমকে কাঁচা অথবা রস আকারে খেতে পারেন। 14, কুমড়োর বীজ। কুমড়োর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিডে পরিপূর্ণ যা পুরুষদের মধ্যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। কুমড়োর দানা আবার শুক্রাণু সংখ্যা গতিশীলতা এবং সার্বিকভাবে পুরুষত্ব বৃদ্ধিতে সাহায্য করে। 15, জিঙ্ক সমৃদ্ধ খাদ্য। জিঙ্ক আছে এমন সকল খাবারই শুক্রাণুকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে, এটি আবার কামশক্তিকেও উদ্দীপ্ত করে তোলে। সব ধরনের মাছেই জিঙ্কের উৎস যা গ্রহণে নিজেকে সুস্থ রাখতে পারেন। 16, অলিভ অয়েল। অলিভ অয়েল নিয়মিত গ্রহণ করলে তার শুক্রাণু সংখ্যা এবং তার গুণগত মানের উন্নতি ঘটাতে সাহায্য করে। এটি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম রাখে, টেস্টিকেলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে এবং সুস্থ ও স্বাস্থ্যকর শুক্রাণু গঠনে সাহায্য করে। 17, মেথি। মেথি শুক্রাণু সংখ্যা এবং কামশক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডাল অথবা যে কোনো সবজিতে এটি ফোড়ন হিসাবে ব্যবহার করা যেতে পারে। 18, অশ্বগন্ধা। প্রাচীন এই মূলটি একটি চমৎকার কাম উত্তেজক বস্তু হিসাবে কাজ করে এবং বহুকাল ধরে বিভিন্ন ধরনের রান্নার কাজে ব্যবহার করা হয়ে আসছে। বলা হয় এটি কেবল টেস্টোস্টেরন বাড়ায় না, তার সাথে সাথে আবার ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসাতেও সাহায্য করে। 19, কলা। শুক্রাণু সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কলা একটি গুরুত্বপূর্ণ খাদ্য, কেননা ফলটিতে ভিটামিন বি, ভিটামিন সি এবং ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ যা শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। কলার মধ্যে আবার ব্রোমেলাইন নামক
নামক একটি বিরল উৎসেচকও থাকে যা শুক্রাণু সংখ্যা এবং গতিশীলতা বাড়াতে সহায়তা করে। এগুলো আবার সেক্স হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আপনার মেজাজকে প্রফুল্ল করে তুলতে পারে। বিশ, নানা প্রকার বেরি। ঠিক গোজি বেরির মতোই স্ট্রবেরি, ক্র্যানবেরি এবং ব্লুবেরিতে রয়েছে বিভিন্ন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি পুষ্টি পদার্থগুলি, যেমন কোর্সেটিন, যা শুক্রাণুর গুণমান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। একটি সুন্দর জীবন পার করতে এই খাবারগুলোর পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে। আপনি যদি আপনার প্রজনন ক্ষমতার মাত্রাটিকে উন্নত করতে চান, তাহলে ভিডিওতে যে খাবারগুলোর কথা বলা হয়েছে সেগুলো আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না।